সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সৃষ্টি একাডেমিক স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা গত ক্লাসে তোমাদের পাঠ্যবইয়ের দ্বিতীয় অধ্যায়ের ব্রিটিশ শাসন থেকে আমরা সিপাহী বিদ্রোহ এর কারণ ফলাফল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের পাঠ 3 সিপাহী বিদ্রোহ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মূল বইটা পাশে রাখো এবং 18 পৃষ্ঠা বের করো, আর খাতা কলম পাশে রেখে প্রয়োজনীয় নোটগুলো নেওয়ার চেষ্টা করবে। বোর্ডের দিকে যদি আমরা একটু তাকাই দেখো, এখানে যদি সিপাহী বিদ্রোহ নিয়ে আমরা আলোচনা করতে যাই, আগে আমাদের জানতে হবে সিপাহী বিদ্রোহটা কি, এটা কেন হয়েছিল। দেখো, তোমরা 18 পৃষ্ঠা মূল বইয়ের দিকে তাকাও। 1857 সালে সিপাহী বিদ্রোহ দেখা দেয়। এই সিপাহী বিদ্রোহ দেখা দেয়, এর পিছনে যে কারণটা সেটা হচ্ছে ব্রিটিশ শাসন যখন শুরু হয়, এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এই সিপাহী বিদ্রোহটা দেখা দেয়, কারণ তাদের কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে। আমরা এর আগে আলোচনা করেছিলাম যে ব্রিটিশ শাসন আমাদের এই ভারতবর্ষে 200 বৎসর স্থায়ী হয়। এই 200 বৎসরের মধ্যে প্রথম 100 বৎসর 1757 থেকে 1857 সাল পর্যন্ত কোম্পানির এই বাংলা শাসন করে। এই সময়কে বলা হয়েছিল কোম্পানির শাসন। এই কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধেই এই সিপাহী বিদ্রোহ দেখা দেয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে সিপাহী বিদ্রোহটা কী? তাহলে 1857 সালে পশ্চিম বাংলার ব্যারাকপুরের সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে যে বিদ্রোহ দেখা দেয় তাই সিপাহী বিদ্রোহ। আমরা আরেকবার বলি, সিপাহী বিদ্রোহ কী? যে 1857 সালে পশ্চিম বাংলার ব্যারাকপুরের সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে যে বিদ্রোহ দেখা দেয় তাই হচ্ছে সিপাহী বিদ্রোহ। তাহলে সিপাহী বিদ্রোহ কি? যে 1857 সালে পশ্চিম বাংলার ব্যারাকপুরের সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে যে বিদ্রোহ দেখা দেয় তাই সিপাহী বিদ্রোহ। তোমরা পাঠ্য বইয়ের দিকে তাকালে দেখতে পারবে যেখানে মঙ্গল পাণ্ডের ছবিটাও দেওয়া আছে। তাহলে এই বিদ্রোহ কেন দেখা দেয়? এই বিদ্রোহ দেখা দেয় হচ্ছে তাহলে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে। তাহলে সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল? যে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ হয়েছিল। গ নাম্বার প্রশ্নে দেখো, সিপাহী বিদ্রোহের 5টি কারণ। এই সিপাহী বিদ্রোহের কিছু কারণ আছে, তার মধ্যে 5টি কারণই পাঠ্য বইয়ে দেওয়া আছে। তোমরা পাঠ্য বইয়ের দিকে তাকাও। এখানে যে আমি মঙ্গল পাণ্ডের ছবির কথা বলছি তার নিচেই দেখো দেওয়া আছে যে সিপাহী বিদ্রোহের কিছু কারণ। এখানে 5টি কারণই বইয়ে দেওয়া আছে, আমি একটু আলোচনা করতেছি। তোমরা দেখো, সিপাহী বিদ্রোহের প্রথম কারণই হচ্ছে সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল। সংখ্যাধিক্য মানে কি? ভারতীয় সৈন্য সংখ্যা বেশি ছিল আর ব্রিটিশ সৈন্য সংখ্যা ছিল কম। এটা হচ্ছে সিপাহী বিদ্রোহের একটা কারণ, যে ভারতীয়দের সৈন্য সংখ্যা বেশি আর ব্রিটিশদের সৈন্য সংখ্যা কম। এটা নিয়েও সিপাহীদের মধ্যে একটা মতবিরোধ দেখা দেয়, যার ফলে সিপাহী বিদ্রোহ দেখা দিয়েছিল। এখানে উল্লেখ আছে ব্রিটিশ সৈন্য সংখ্যা ছিল 50,000 এবং ভারতীয় সৈন্য সংখ্যা ছিল 3,00,000। নাম্বার 2, ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সৈন্য সংখ্যা বেশি হওয়ায় দেখা যায় যে সৈন্যদের মাঝে, ব্রিটিশ সৈন্য বা ভারতীয় সৈন্যদের মধ্যে একটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়, যার কারণে এই সিপাহী বিদ্রোহ দেখা দেয়। 3 নম্বরে দেখো, 1856 সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়। অতএব ভারতীয় যে 3,00,000 সৈন্য ছিল, এই সৈন্যদের বাইরে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল 1856 সালে। তোমরা 1856 নিচে একটু আন্ডারলাইন করে রাখো, এটা এখানে কিন্তু শূন্যস্থান হিসেবেও থাকতে পারে যে 1850 সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়। তাহলে 1856 সালের পর, তাহলে দেখা যাচ্ছে যে ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এটাও হচ্ছে সিপাহী বিদ্রোহের আরেকটি প্রধান কারণ। কামান ও
বন্দুকের কার্তুস পিচ্ছিল করার জন্য গরু ও শুকরের চর্বি ব্যবহারের গুজব নিয়ে ধর্মীয় অশান্তি সৃষ্টি করা হয়। কারণ এখানে দেখা যেত যে কামান ও বন্দুকের যে কার্তুস বলতে এখানে যে গুলির কথা বলা হয় সেটাকে পিচ্ছিল করার জন্য শুকর ও গরুর চর্বি ব্যবহারের একটা মিথ্যা গুজব ছড়ানো হয়, যার মধ্যে সৈন্যদের মধ্যে একটা ধর্মীয় অশান্তির সৃষ্টি হয়। কারণ এখানে হিন্দু মুসলমান সৈন্য ছিল, যার কারণে এই শুকর ও গরুর চর্বি ব্যবহারের যে মিথ্যা গুজবটা তারা সৃষ্টি করেছিল, যার ফলে সিপাহীদের মধ্যে একটা বিশৃঙ্খলার বা ধর্মীয় অশান্তির সৃষ্টি হয়, যার ফলে সিপাহী বিদ্রোহ দেখা দেয়। নাম্বার ৫, সৈন্যদের আন্দোলনকে সাধারণ মানুষ সমর্থন জানিয়েছিল, যার কারণে সিপাহী বিদ্রোহ আরও দানা বেঁধে উঠে। তাহলে দেখো, তোমরা মূল বইয়ের দিকে যদি আরেকবার তাকাও, এখান থেকে কিন্তু আমরা একটু শর্ট করেও দিতে পারি, এখানে অনেক বড় বড় করে পয়েন্টগুলো দেওয়া, এখানে যদি আমরা একটু শর্ট করে দেই, তোমরা একটু কলমটা হাতে নাও। দেখো, সিপাহী বিদ্রোহের কারণে সেনাবাহিনীতে সিপাহী পদে ভারতীয়দের সংখ্যাধিক্য, এই পর্যন্ত দিলেই হবে প্রথম পয়েন্টটা। দ্বিতীয় পয়েন্টটা আমরা পুরোটাই দিয়ে দেবো যে ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। তিন নম্বরে, 1856 সালের পর ভারতের বাইরেও সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া হয়, এটা আমরা সম্পূর্ণই দিয়ে দিব। এই হচ্ছে তিনটা। নাম্বার ৪ শুধু আমরা দেব যে কামান ও বন্দুকের কার্তুস পিচ্ছিল করার জন্য গরু ও শুকরের চর্বি ব্যবহারের মিথ্যা গুজব, এই গুজব পর্যন্ত তোমরা আন্ডারলাইন করে রাখো। আর নাম্বার ৫, যে সৈন্যদের আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন, এই হচ্ছে সিপাহী বিদ্রোহের ৫টি কারণ। এখান থেকে কিন্তু আমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন হতে পারে এইভাবে যে সিপাহী বিদ্রোহ কি, সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল, সিপাহী বিদ্রোহের ৫টি কারণ উল্লেখ করো বা লেখ। তাহলে কিন্তু আমরা একটা সুন্দরভাবে একটা যোগ্যতা ভিত্তিক বড় প্রশ্নের অ্যান্সার করতে পারবো। এরপরে দেখো, যেহেতু সিপাহী বিদ্রোহের কারণ, এই কারণের পাশাপাশি এর ফলাফলও আছে, এর ফলে কী হয়েছিল আমাদের ভারতবর্ষে বা বাংলায় কি হয়েছিল সিপাহী বিদ্রোহের ফলে। তাহলে এখানে সিপাহী বিদ্রোহের ফলাফল আমি ৪ নম্বর ঘ নম্বর প্রশ্নে টেনেছি, সিপাহী বিদ্রোহের ফলাফল উল্লেখ করো, এখানেও ৪টি বা ৩টি বাক্যে চাইতে পারে। তাহলে সিপাহী বিদ্রোহের ফলাফল নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, তাহলে দেখো সিপাহী বিদ্রোহের ফলাফল ছিল ইংরেজরা কঠোরভাবে এই সিপাহী বিদ্রোহ দমন করে, কিন্তু এই সিপাহী বিদ্রোহের ফলাফলের মধ্যে এই বিদ্রোহে প্রায় ১,০০,০০০ ভারতীয় মারা যায়। তাহলে আমরা এক নম্বর পয়েন্ট দেবো যে ইংরেজরা কঠোরভাবে সিপাহী বিদ্রোহ দমন করে, এটা হচ্ছে এক নম্বর ফলাফল। নাম্বার ২, এই বিদ্রোহে প্রায় ১,০০,০০০ ভারতীয় মারা যায়। নাম্বার ৩, ভারতবর্ষে কোম্পানির শাসনের অবসান ঘটে, এই সিপাহী বিদ্রোহের ফলেই কোম্পানির শাসনের অবসান ঘটে। নাম্বার ৪, শুরু হয় ব্রিটিশ রাজ তথা রানী ভিক্টোরিয়ার শাসন। আর নাম্বার ৫ আমরা দিতে পারবো, ব্রিটিশ ভারতের পরবর্তী সকল আন্দোলন এবং সংগ্রামে এই বিদ্রোহ প্রেরণা যোগায়, এই বিদ্রোহ প্রেরণা যোগায়। তা আমি দেখো সিপাহী বিদ্রোহের ফলাফলটা আমি আরেকবার আলোচনা করতেছি। নাম্বার ১, ইংরেজরা কঠোরভাবে এই সিপাহী বিদ্রোহ দমন করে। নাম্বার ২, এই বিদ্রোহে প্রায় ১,০০,০০০ ভারতীয় মারা যায়। নাম্বার ৩, ভারতবর্ষে কোম্পানির শাসনের অবসান ঘটে। নাম্বার ৪, শুরু হয় ব্রিটিশ রাজ তথা রানী ভিক্টোরিয়ার শাসন। নাম্বার ৫, ব্রিটিশ ভারতের পরবর্তী সকল আন্দোলন ও সংগ্রামে এই বিদ্রোহ প্রেরণা যোগায়। এই হচ্ছে ব্রিটিশ শাসনের কারণ ফলাফল। তোমরা যদি ভালোভাবে এই পার্ট ৩ এই রিডিংটা একটু ভালোভাবে যদি পড়ো, তাহলে এটা তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি আরেকবার রিপিট করতেছি, দেখো যে সিপাহী বিদ্রোহ কি, ১৮৫৭ সালে পশ্চিমবাংলার ব্যারাকপুরের সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে যে বিদ্রোহ শুরু হয় তাই সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল, যে কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহ হয়েছিল। সিপাহী বিদ্রোহের ৫টি কারণ, এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, আমি সুন্দর করে তোমাদের দাগিয়ে নিতে বলছি, তোমরা অবশ্যই দাগিয়ে নিয়েছ। আর নাম্বার ৪, সিপাহী বিদ্রোহের ফলাফল, তোমরা সুন্দর করে ভিডিওটি বারবার দেখবে, তাহলে তোমরা ফলাফলটাও লিখতে পারবে। আর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সে HW থাকবে, যেটা
সেটা হচ্ছে আমি যে যোগ্যতা ভিত্তিকটা আলোচনা করলাম, যে সিপাহী বিদ্রোহ কি, এটা প্রথম অংশ হিসেবে থাকবে, তৃতীয় অংশ হিসেবে থাকবে সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল আর সিপাহী বিদ্রোহের পাঁচটি কারণ ও বা পাঁচটি ফলাফল, এটা সুন্দর করে হোমওয়ার্ক করবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে এবং নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।